নমস্কার বন্ধুরা, শুভঙ্কর ভিজুয়াল আর্ট চ্যানেলে আপনাদের স্বাগত। রাজ্যে এসএসসি পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম, তাই রাজ্যের বিভিন্ন স্কুল এবার শুরু করেছে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু স্থায়ী শিক্ষক পদে নিয়োগ করার চেষ্টা। তো আজকের এই ভিডিওটি সেটা নিয়েই, বিভিন্ন স্কুলে কিন্তু বের হয়েছে। তো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কোন স্কুলে কোন কোন বিষয় নিয়ে স্থায়ী পদে চাকরি নেওয়া হচ্ছে। তো চলুন দেখে নিই। দেখুন, সরকারি অনুদানপ্রাপ্ত খ্রিস্টান মাইনরিটি বাংলা মাধ্যম স্কুলে শিক্ষক নিয়োগ হবে রাঘবপুর সেন্ট পলস হাই স্কুলে। সহকারী শিক্ষক নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকেই চাকরি প্রার্থীরা এতে আবেদন করতে পারবেন। স্থায়ী পদেই কিন্তু এটি নিয়োগ করা হবে। শূন্য পদ ও শিক্ষাগত যোগ্যতা কি? মাধ্যমিক স্তরে নিম্নলিখিত পদসমূহ পূরণ করার জন্য এসএসসি নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমাভুক্ত ভারতীয় নাগরিকদের কাছে আবেদনপত্র আহ্বান করছে। পিওর সায়েন্সে বেরিয়েছে পাস। শিক্ষাগত যোগ্যতা কি? 50% নাম্বার সহ পিওর সায়েন্সে আপনাকে বিএসসি বা এমএসসি এবং বিএড অবশ্যই করে রাখতে হবে। তাহলে পিওর সায়েন্সে যারা আবেদন করতে চান, তাদের যদি এটি এলিজিবল হয়ে থাকেন তাহলে অবশ্যই করবেন। আর এছাড়াও বেরিয়েছে ইতিহাস পাশে, ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা ওই একই, 50% নাম্বার সহ ইতিহাসে বিএ বা এমএ এবং বিএডটা অবশ্যই থাকতে হবে। বয়সসীমা কি? আবেদনকারীর বয়সসীমা অবশ্যই হতে হবে 20 থেকে 40 বছরের মধ্যে। বয়সের হিসেব করতে হবে 1/1/2023 তারিখ অনুযায়ী। সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। কেবলমাত্র ডাকযোগে বিদ্যালয়ের ঠিকানায় সম্পাদককে আবেদন করতে হবে বিজ্ঞাপন প্রকাশের দিন থেকে 15 দিনের মধ্যে। বিজ্ঞাপনটা কবে প্রকাশিত হয়েছে এবং সেটিও আমি বলে দেবো, এবং আপনারা 15 দিনের মধ্যে আবেদন করে দেবেন। কিভাবে করবেন, কোন অ্যাড্রেসে করবেন সেটাও বলছি। তো চলুন তারপরে বলছি। দেখুন যে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে সব প্রত্যয়িত এক কপি আধার, অর্থাৎ আপনার আধার কার্ড বা ভোটার কার্ডের এক কপি জেরক্স। এসসি যদি আপনি কাস্টের মধ্যে হন বা সংরক্ষিতর মধ্যে হন তাহলে আপনার যেটা কাস্ট এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট দিতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সহ প্রতি স্তরের, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, এমএ এবং বিএড, এই সমস্ত কিছুর কিন্তু মার্কশিট এবং সার্টিফিকেট লাগবেই, এবং এক কপি কিন্তু সিভি, অবশ্যই পাসপোর্ট সাইজের ফটো দিয়ে সম্পূর্ণ। এর মধ্যে কোনো একটা কিছু না থাকলেই কিন্তু আপনার বাতিল হয়ে যেতে পারে। তো ঠিকানা দেখুন, এই ঠিকানায় পাঠাবেন সম্পাদক রাঘবপুর সেন্ট পলস হাই স্কুল, গ্রাম রাঘবপুর, পোস্ট অফিস নেপালগঞ্জ, থানা বিষ্ণুপুর, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা 700103। আবারও একবার দেখে নিন যে এই ঠিকানায় কিন্তু পাঠাবেন। আর মূল যে অ্যাডটা বেরিয়েছে সেটা আমি দেখাচ্ছি। দেখুন, কর্মখালী রামপুর সেন্ট পলস হাই স্কুল, গ্রাম রাঘবপুর, পোস্ট নেপালগঞ্জ, থানা বিষ্ণুপুর, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা 7,103। সরকারি অনুদানপ্রাপ্ত খ্রিস্টান মাইনরিটি বাংলা মাধ্যম স্কুলের সম্পাদক, মাধ্যমিক স্তরে নিম্নলিখিত পদসমূহ পূরণ করার জন্য এসএসসি নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমাভুক্ত ভারতীয় নাগরিকদের কাছে আবেদনপত্র আহ্বান করেছেন। পিওর সায়েন্স যেটা বললাম যে এটা কেবলমাত্র ডাকযোগে বিদ্যালয়ের ঠিকানায় সম্পাদককে আবেদন করতে হবে বিজ্ঞাপন প্রকাশের দিন থেকে 15 দিনের মধ্যে। তো আপনাদের এটা সময় আছে, এটা গতকালকেই বের হয়েছে, তো 15 দিনের মধ্যেই আপনারা পাঠিয়ে দিন। যা যা লাগবে সেটা তো বলেই দিলাম, তো আপনারা পাঠিয়ে দিন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন।